আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে আরজিএস এনডিভিআই করতে হয়, অর্থাৎ নরমালাইজড ডিফারেন্সেস ভেজিটেশন ইনডেক্স এনডিভিআই তৈরি করতে হয় কিভাবে। তো এই আমাদের স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়া। তো এর জন্য এনডিভিআই তৈরি করার জন্য আমাদের একটা বেসিক থিওরি বা ফর্মুলা মনে রাখতে হবে। এই হচ্ছে ফর্মুলা এনডিভিআই তৈরি করার ফর্মুলা। বেসিক্যালি এনডিভিআই দুটো কারণে আমরা ইউজ করে থাকি ইমার্জেন্সি জিআইএস এ। তো যে প্ল্যান্ট রয়েছে এর হেলথ মেজারমেন্ট করার জন্য বা হেলথ এর কি কন্ডিশন রয়েছে সেটার জন্য, আর একটা হচ্ছে ভেজিটেশন ম্যাপ তৈরি করার সময় আমরা এনডিভিআই তৈরি করে থাকি। তো এখানে একটা রিসার্চ পেপার দেখাবো, জাস্ট ইন্ডেক্স নিয়ে করে দেখিয়েছে যে এনডিভিআই ভ্যালু, এই ভ্যালুটা যদি হয় তো সেটাকে ভেজিটেশন বা ট্রপিক্যাল রেইনফরেস্ট এই সমস্ত ক্যালকুলেশনের মধ্যে নেওয়া হয়, ইন্ডেক্স নিয়ে রাখা হয়। ভেজিটেশন তো হবেই, সঙ্গে প্ল্যান্টের যে হেলথ রয়েছে হেলথ ক্যালকুলেশনও করা যাবে বা কন্ডিশনকে দেখা যাবে। এনডিভিআর যে ফর্মুলা সেটা হচ্ছে এনআইআর, অর্থাৎ নিয়ার ইনফ্রারেড মাইনাস আর আর অর্থাৎ রেড রেড ব্যান্ড ডিভাইডেড নিয়ার ইনফ্রারেড প্লাস আর। আমরা যে স্যাটেলাইট ইউজ করছি তো তার অবশ্যই আমাদের স্যাটেলাইট নেমটা জানতে হবে। এখানে ল্যান্ডস্যাট যদি আমরা 4 বা 7 ইউজ করে থাকি তো সেক্ষেত্রে ল্যান্ডস্যাট 4 বা 7 এর ক্ষেত্রে যদি ব্যান্ড 4 আছে, অর্থাৎ ব্যান্ড 4 হলো এনআরআই ব্যান্ড আর 3 হলো রেড ব্যান্ড। আবার সেম একইভাবে ল্যান্ডস্যাট 8 বা 9 যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ব্যান্ড 5 হলো এনআরআই ব্যান্ড আর ব্যান্ড 4 হলো আর ব্যান্ড। একইভাবে যদি আমরা সেন্টিনেল ডেটা ইউজ করে থাকি তাহলে সেখানেও কিন্তু আমাদের সেন্টিনেল ডেটার ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে এনআরআই মানে 8 নম্বর ব্যান্ড আর এখানে হচ্ছে রেড ব্যান্ড হচ্ছে 4 নম্বর ব্যান্ড। এই 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 আমাকে এইটা আমাদের ফর্মুলা, এর উপরে আমরা বিভিন্ন স্যাটেলাইটের রকমের ব্যান্ড কম্পোজিশন রয়েছে সেটাকে আমরা নেব। এই থিওরিটা দেখেই বোঝা যাবে এখানে রিসার্চ পেপারে দেওয়া রয়েছে যে ব্যান্ড এখানে ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে রেড ব্যান্ডটা হচ্ছে রেড, 3 নম্বর ব্যান্ড হচ্ছে রেড আর 4 নম্বর ব্যান্ড হচ্ছে এনআইআর অর্থাৎ নিয়ার ইনফ্রারেড। আবার সেই একইভাবে যদি আমরা ল্যান্ডস্যাট 8 দেখি, ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে 4 নম্বর ব্যান্ডটা হচ্ছে রেড আর 5 নম্বর ব্যান্ডটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড। এরকম ভাবে স্যাটেলাইট ওয়াইজ তাদের ব্যান্ড কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। তো আমরা আরটিএস এ যাবো। আরটিএস এ যাওয়ার পরে আমরা আমরা প্রথমেই আমাদের স্যাটেলাইটটাকে, যে স্যাটেলাইট ইমেজারি রয়েছে সেটা এখানে আনতে হবে। স্যাটেলাইট ইমেজারি আনার আগে আমাদের দেখতে হবে, একবার চেক করতে হবে যে আমাদের কাছে যে স্যাটেলাইট ইমেজারি রয়েছে সেটা কোন স্যাটেলাইট ইমেজারি বা তার ব্যান্ড কম্পোজিশন কি রয়েছে। কি আমাদের স্যাটেলাইট ইমেজারি আমাদের কাছে রয়েছে, এই স্যাটেলাইট ইমেজারি, স্যাটেলাইট ইমেজারি ডাউনলোড করার পর এরকম একটা মেটা ডেটা আসে। তো এই মেটা ডেটাকে অন করলে প্রথমে হচ্ছে মেটা ডেটা রয়েছে, মেটা ডেটাকে অন করলে যে ব্যান্ড কম্পোজিশন কতগুলো ব্যান্ড রয়েছে তো ওপরেই দেওয়া থাকে। এটা হচ্ছে যে ল্যান্ডস্যাট 9 ইঞ্চ, এই যে স্যাটেলাইট ইমেজারি রয়েছে এগুলো ল্যান্ডস্যাট 9 এর ইমেজ রয়েছে। তো ল্যান্ডস্যাট 9 মানে আমাকে এখানে দেখে দিতে হবে, ল্যান্ডস্যাট 9 মানে 8 বা 9 এর ক্ষেত্রে ব্যান্ড 5 আর ব্যান্ড 4 এই দুটো লাগবে। ব্যান্ড 5 মানে এনআইআর আর ব্যান্ড 4 মানে হচ্ছে আর। এরপরে আমরা আরটিএস যাব। আরটিএস এ গিয়ে আমাদের ইমেজারি যেখানে রয়েছে আমরা যাচ্ছি ইমেজারি কিছু। তো আমার যেখানে ইমেজারি সেখানে যাওয়ার পরে আমি ব্যান্ড 5 আর ব্যান্ড 4 কে নিয়ে যাবো। তো আমাদের এই হলো ব্যান্ড 4, শিফট চেপে ব্যান্ড 5 দুটো একসঙ্গে সিলেক্ট করে ব্যান্ড 5 আর ব্যান্ড 4 চলে এসেছে। ব্যান্ড 5 আর ব্যান্ড 4, এরপর আমরা আর টুল বক্সে যাবো। আর টুল বক্সে গিয়ে এরপরে আমরা এখানে আর টুল বক্সে যাবো। এখান থেকে আগে আর টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুল এর মধ্যে গিয়ে আমরা যাবো ম্যাপ অ্যালজেব্রা। ম্যাপ অ্যালজেব্রা গিয়ে রাস্টার ক্যালকুলেটার উইন্ডোকে অন করবো। রাস্টার ক্যালকুলেটার, রাস্টার ক্যালকুলেটার এলে এটা আমাদের ফর্মুলাতে বলা রয়েছে, এখানে ফর্মুলাতে বলা রয়েছে যে 5 - 4 ডিভাইডেড 5 + তো আমরা পয়েন্টের পরের ভ্যালু বলবো, যেহেতু দেখাতে চাই। এখানে আমাদের যে ইন্ডেক্সিং রয়েছে -1 থেকে 0 বা -0.1 থেকে 0.1 এরকম ভাবে, যে এই যে রাস্টারের ক্লাসিফিকেশন হয়েছে তার মানে পয়েন্টের পরে ভ্যালু নিচ্ছে মানে আমার একটা ফ্লট পিপল নিতে হবে।
তো সেই জন্য আমরা রাস্টার ক্যালকুলেটর যে খুলেছি রাস্টার ক্যালকুলেটরের থেকে আমরা এখানে যেতে ক্রস সিলেক্ট করব করার পরে ব্যান্ড এই যে ফর্মুলাতে বলা রয়েছে ব্যান্ড 5 মাইনাস 4 ব্যান্ড 5 তো ব্যান্ড 5 আমাদের এটা ব্যান্ড 5 ব্যান্ড 5 ব্যান্ড 5 মাইনাস 4 কার্সারটা সরিয়ে দিয়ে যাওয়া ডিভাইডেড আবার একবার প্লট করব নিয়ে ব্যান্ড 5 প্লাস তারপরে আমি লোকেশন সেট করে দিয়ে জাস্ট ওখানে ওকে করব নাম দিয়ে দেবো রাস্টার ক্যালকুলেটর এখানে কমপ্লিট হয়েছে তো রাস্টার ক্যালকুলেটর কমপ্লিট হওয়ার পর আমরা যে ইউনিটের নাম দিয়েছিলাম ইউনিটের ফাইল চলে এসেছে এরপর আমরা এটাকে আনচেক করার জন্য সরিয়েও দিতে পারি তো আনচেক করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইন্ডিভাই ভ্যালু এসছে এখানে মাইনাস ভ্যালু মাইনাস থেকে অবশ্যই থাকে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে 0.48 এরপর আমরা যাবো এখানে এ সিম্বলাইজ করব প্রপার্টি সেট দিয়ে এখানে সিম্বলাইজ সিম্বলাইজে যাওয়ার পরে আমরা ক্লাসিফাই করব ক্লাসিফাই করার পরে আমাদের দেখতে হবে আমাদের এখানে আমাদের ইন্ডিভিআই এর যদি একটা কন্ডিশন রয়েছে মাইনাস ইন্ডেক্সিং যেটা রয়েছে মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত আমরা হেড নাম বা অবজেক্ট হিসাবে এখানে নেওয়া হবে ভ্যালুটাকে অবজেক্ট নেওয়া হবে তারপরে জিরো থেকে 0.33টাকে আনহেলদি প্লান হিসাবে নেওয়া হবে 0.33 থেকে 0.66 কে মডারেট হেলদি প্লান এবং তারপরে 0.66 এর পর থেকে 1 পর্যন্ত যদি সেটা ভেরি হেলদি করা হবে এক্ষেত্রে আমাদের যদি রাস্টার চেক করে আমরা দেখি এখানে আমাদের ভেরি হেলদি কন্ডিশন কিন্তু নেই সেই জন্য আমাদের এই চারটে ক্লাস না করে যেহেতু ভেরি হেলদি কন্ডিশনে পৌঁছাচ্ছি না রাস্টার ভ্যালু তো সেই জন্য আমরা এই চারটে ক্লাসকে না করে আমরা এখানে তিনটে ক্লাস তৈরি করি তো সেই জন্য এখানে আমরা ক্লাসিফাই জায়গায় দিয়ে তিনটে করলাম করার পরে ক্লাসিফাই এখানে অবশ্যই ম্যানুয়াল সেট করবো ম্যানুয়াল সেট করার পরে একদম প্রথমে আমরা জিরো পর্যন্ত যেহেতু ছিল সেই জিরো তারপরে ছিল 0.33 তারপরে ছিল 0 থেকে 0.33 তো সেই জন্য আমরা আবারও যাচ্ছি সিম্বলের পরে এখানে 0 থেকে 0.33 এবং 0.33 থেকে পরের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 0.66 এটা মডারেট হেলথ কন্ডিশনের ভেজিটেশন তো এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু এটা তো এই তিনটে ক্লাসিফাই করার পরে আমরা এখান থেকে ওকে করলাম এখানে একটা কালার দেওয়া যেতেই পারে কালারটা এখানে একটা কালার দেওয়া যেতে পারে তো এই কালারটা চুজ করলাম এই এই যে রেড কালার যে জায়গাটা আসছে এটা অবজেক্ট আর দুই জায়গার যে ভেজিটেশন রয়েছে ইয়েলো কালারের যে ভেজিটেশনটা আসছে সেটা তাদের কন্ডিশন আনহেলথি যেহেতু এই যে আনহেলথি প্লান সেই কন্ডিশন রয়েছে আর তারপরে একটু মডারেট হেলথি এভাবে আমরা তিনটে ক্লাস নিয়েছি আমরা জাস্ট লেভেলের উপরে ফরম্যাট সেট করব এখানে নাম্বার অফ ডিসপ্লে প্লেস তো ভালো ওকে ভেক্টরে কনভার্ট করে এরিয়া ক্যালকুলেশন করে অন্যান্য কাজ এখান থেকে করা যেতে পারে এরপরে আমরা যাবো এই এনডিভিআই আমরা করবো রাস্টার রিক্লাসিফাই যে রিক্লাসিফাই রয়েছে রিক্লাসিফাই এটা অবশ্যই স্পেশাল অ্যানালাইসিস টুলের মধ্যেই রয়েছে স্পেশাল অ্যানালাইসিস টুলের মধ্যে কি রিক্লাসিফাই ক্লাসিফাই রিক্লাস রিক্লাসের মধ্যে রিক্লাসিফাই রিক্লাসিফাইয়ের মধ্যে গেলে আমরা এই এনডিভিআইটাকে সেট করবো করে আমাদের এই তিনটে ভ্যালু এসেছে লোকেশন যে কোনো জায়গায় সেট করে আমরা ডি ক্লাস ইনভিআই ডি ক্লাস ইনভিআই ওকে করব ডি ক্লাস হয়েছে এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর ভ্যালু আমরা ঘুরেছি তো আমরা এখানে গিয়ে একবার অ্যাক্টিভিটি চেক করে যে তিনটে এসেছে এখানে
আমরা নতুন একটা হ্যাশ ফিল করব, হ্যাশ ফিল করে এই তার নাম দেব এনডিভিআই, এনডিভিআই এনডিভিআই কে এখানে টেক্সট নাম দেওয়া হবে। এখানে তার আগে আমরা স্টার্ট এডিট অন করে নিতে হবে। স্টার্ট এডিট অন করার সময় আমরা রিক্লাস মিডিয়া অন করতাম, কিন্তু এক নম্বর রয়েছে এখানে, এক নম্বর, এক নম্বর সমান আমাদের ইন ফিল্টার। ইন ফিল্টার মানে হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট দিচ্ছে। তারপরের যে ভ্যালুটা দু নম্বর মানে এখানে যে আমাদের দু নম্বর যেটা রয়েছে এখানে ভ্যালু টু, ভ্যালু টু মানে এখানে এইটা 0.33 করতে রয়েছে। তো 0.33 বলতে 0.33 বলতে আমি একটু কাটি সাথে কিছু টেস্টিং করে টেস্ট করে নিবো। এখানে একইভাবে আমরা যে তিন নম্বর যে ভ্যালুটা আমাদের রয়েছে এখানে ভ্যালু সি, যেটা ভ্যালু সি রয়েছে এখানে মডারেট এভরি কন্ডিশন। তো এখানে এই যে মডারেট এভরি কন্ডিশন আমাদের চার নম্বর যেটা রয়েছে ভ্যালু, যে চার নম্বর রয়েছে চার একটা লিখতে পারি। তখন আমরা এই জায়গাটা ফিল আপ করতে যাব, যদি এমন হয় আমরা অনেকগুলো ইয়ারের এনডিভিআর মধ্যে কম্পারিজন তৈরি করছি, কোনো ইয়ারে ভেদুই কন্ডিশন ভেজিটেশন পাওয়া গেছে কিন্তু কোনো ইয়ারে পাওয়া যাচ্ছে না, তাহলে যে ইয়ারে পাওয়া যাচ্ছে না সেখানে আমরা আলাদা করে একটা এরকম অ্যাট্রিবিউট টেবিলের একটা ফিল্ড তৈরি করে নিয়ে আলাদা একটা রো নেবো, যেখানে আমরা ডিট করতে অবশ্যই এখানে লিখবো কোড। যদি এখানে না লেখা যায় তো ভেক্টরে গিয়ে আমরা সেটা আলাদা করে এখানে একটা আলাদা টেবিল বানিয়ে নিতে পারি, সেখানে লিখতে পারি। এখানে আমরা চাইলেই এরকম ভেরি ভেক্টরি কন্ডিশন, যদিও এর এরিয়া ক্যালকুলেশনটা জিরো আসবে কারণ আমাদের স্কেলে নেই, তো তবুও আমরা এখানে একটা স্কেল তৈরি করে রাখছি। যদি অন্য কোনো ইয়ার থেকে থাকে অনেকগুলো করলে তো এটা আমরা লিখে রাখলাম, লিখে রাখার পরে জাস্ট এখানে এডিট করে সেভ এডিট করে স্টপ এডিট করি। এরপরে আমরা প্রয়োজনে এটা ভেক্টরে কনভার্ট করতে পারি, করে তার এরিয়া মেজারমেন্ট করতে পারি আর পার্সেন্টেজ বার করতে পারি। আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে এর এরিয়া বার করতে হয়, কি পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়, এভাবেই আমরা কোনো জায়গার এনডিভিআই আমরা তৈরি করতে পারি আর এনডিভিআই ক্যালকুলেশন ভাবেই করতে পারি।